মুখ্যমন্ত্রী অভ্যাস আছে যে কোনো মৃতদেহ উনি চুরি করে নেন, ওই ধরনের বদ্ধ জায়গায় ঘন্টার পর ঘন্টা জোর করে গান গাওয়ানো হয়েছে। কেকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে, ধামাচাপা দিতেই গান স্যালুট বিস্ফোরক অভিযোগ করলেন দিলীপ ঘোষ। মাননীয় অমিত শাহ বলেছিলেন, বাঙ্গাল মে যাওগে তো মারে যাওগে। আজ বাংলায় এসে লোকটা বেঘরে মারা গেল। এটা কোনো কলেজের প্রোগ্রাম নয়, এটা টিএমসি পার্টির প্রোগ্রাম ছিল। তারাই লোক জুটিয়েছে, তাদের নেতারা অর্গানাইজ করেছে এবং তাদের নেতারা তাকে জোর করে গান গাইয়েছে। উনি পাচ্ছিলেন না, অসুস্থ হয়ে পড়ছিলেন, চলে যেতে চাইছিলেন কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। তাকে এক প্রকার চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। এটা থেকে যে অপরাধ বোধ তৈরি হয়েছে তার জন্য গান স্যালুট। আর আমাদের মুখ্যমন্ত্রীর অভ্যাস আছে যে কোনো মৃতদেহ উনি চুরি করে নেন, ওই ধরনের বদ্ধ জায়গায় ঘন্টার পর ঘন্টা জোর করে গান গাওয়ানো হয়েছে। এদিকে উনি অসুস্থ হয়ে পড়ছেন, লোকজন চিৎকার করছে, পাশবিক চিৎকার করছে, আনন্দ করছে, আর তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। কী ধরনের মানসিকতা! তদন্ত দাবি করেছি, অবশ্যই এটা তদন্ত হওয়া উচিত। আনন্দকে দুঃখে পরিণত করার যে চক্রান্ত, এর পিছনে কে, কারা? সব জায়গায় রাজনীতি। দিলীপ ঘোষের বক্তব্য আমরা শুনলাম এবং তিনি এর পেছনেও রাজনীতি রয়েছে বলে মন্তব্য করলেন বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের। এবং তিনি যেটা বললেন যে কেকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে, ধামাচাপা দিতেই গান স্যালুট, এবং এর মধ্যেও রাজনীতি রয়েছে এমনটাই বক্তব্য দিলীপ ঘোষের। তিনি অসুস্থ হয়ে পড়ছেন, তিনি চলে যেতে চাইছেন কিন্তু তারপরেও সেখানে তাকে জোর করে গান গাওয়ানো হয়েছে এমনটাই বক্তব্য দিলীপ ঘোষের। এবং চক্রান্ত করে তাকে মেরে ফেলা হয়েছে, তাকে ধামাচাপা দিতেই গান স্যালুট, এমনটাই অভিযোগ বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের। আজই মুম্বাইতে কেকের শেষকৃত্য ভার্সোভা শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে এবং এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন দিলীপ ঘোষ। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার, আপনাকে স্বাগত জানাই জি চব্বিশ ঘন্টায়। দিলীপ ঘোষের বক্তব্য যে কেকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে এবং ধামাচাপা দিতেই গান স্যালুট, এর মধ্যে রাজনীতি রয়েছে, কি বলবেন দিলীপ বাবু? দলের মধ্যে ঘরে বাইরে তিনি চাপে রয়েছেন এবং তাকে আলাদা করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। তিনি সেই নিয়ে একটু বেশি ভাবলে ভালো হয়, কারণ তিনি এই নোংরা মানে রাজনীতি, একটা মৃতদেহ নিয়ে রাজনীতি, একজন শিল্পী, একটা দুঃখজনক ঘটনা, তিনি কলকাতায় এসে হৃদরোগে মারা গেছেন এবং সেই ঘটনা নিয়ে এ পর্যন্ত বিজেপির দু তিনজন ছাড়া কেউ এইভাবে অভিযোগের খরগোশ আকাশ থেকে পেরে আনেনি। আজকে দিলীপবাবু অমিত শাহ যে কথা বলছেন, অমিত শাহ তো তারপর নিজে ঘুরে গেলেন, গত পরশু তো আরো এক মন্ত্রী ঘুরে গেলেন পশ্চিমবঙ্গ থেকে, দিলীপবাবু তো নিজে প্রত্যেকদিন সকালবেলায় মর্নিং ওয়াক করছেন। পশ্চিমবঙ্গের 10 কোটি লোক তারা নিশ্চিন্ত মনে পশ্চিমবঙ্গে আছে, আর পশ্চিমবঙ্গের নামটা খারাপ করার জন্য এরা উঠে পড়ে লেগেছেন কেন? পশ্চিমবঙ্গের যে ইমেজ, সংস্কৃতির ইমেজ, সেটাকে খারাপ করার জন্য বিজেপির কয়েকজন তারা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, কত বেশি প্রপাগান্ডা করা যায়। এটা খুব দুঃখজনক ঘটনা এবং এই একটাই কারণে বিজেপিকে কিন্তু সব মানুষ মন থেকে সরিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের মানুষ তারা বিজেপিকে পছন্দ করছেন না, কারণ তারা ওই যে থালাতে খাচ্ছেন সেই থালাতেই লাথি মারছেন, এই পশ্চিমবঙ্গেরই বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং তারা জানেন এটা মিথ্যে অভিযোগ। তিনি এসেছিলেন, গান করেছিলেন, শেষ গানটা পর্যন্ত সারা ওই মঞ্চ, সেখানে যত বেশি লোক থাকুক না কেন, যে গায়ক তিনিও সেইটাকে উপভোগ করছিলেন, যারা ছিলেন তারা উপভোগ করেছেন। শরীর খারাপ হয়েছেন, হোটেলে গেছেন, তারপরে তার হৃদরোগে মৃত্যু হয়েছে, সেটাকে নিয়ে এরা এই যে নোংরা রাজনীতি শুরু করেছেন আমরা নিন্দা করছি। শুধু তাই নয়, দিলীপ ঘোষকে বলছি, পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের যে ছবি, তার এইভাবে বিরোধিতা করলে এই রাজনীতি আপনার এখানে জায়গা পাবে না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।